কি নাম তোমার? বাড়ি কোথায়? এখানে কি করতে আসছো? ছেলের বাবা আমাকে নিয়েছে, নিয়ে আসার পরে বিয়ে দিয়েছে, বিয়ে দেওয়ার পরে কয়েকদিন পর থেকে আমাকে মারধর করছে, অত্যাচার করছে, তারপর খেতে দিচ্ছে না, একদিন খেতে দিলে তার পরের দিন খেতে দিচ্ছে না, তারপর থেকে হারানোর অত্যাচার করছে, কি একটা ওষুধ খাইয়ে দিচ্ছিল আমাকে। বলছি তোমার হাতে শাখা সিঁদুর নেই কেন? ভেঙে দিয়েছে মেরে দিয়ে। তুমি কি কোনো কোথাও গিয়েছিলে, পুলিশ স্টেশন গিয়েছিলে? না, আমাকে বের করে দিয়েছে, আমি হেঁটে চলে এসেছি। কোথায়, কোথা থেকে এটা আসছো? বালিদিয়ানগঞ্জ। আর এখন যাবে কোথায়? আমি আমার বাড়ি চলে যাব, ওরা আমাকে মেরেছে, ও ওদের মায়ের কাছে, মার কাছে বলছি, মা ওরা। কতদিন হলো এইরকম অত্যাচার হচ্ছে? ওই তো বিয়ের তিন চার দিন পর, তিন চার দিন না, এক দু সপ্তাহের পর থেকে অত্যাচার। তোমার বয়স কত? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান পুলিশ। এসব কথা জিজ্ঞাসা করিনি তোর বাবার।